সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে ভালো আছো। আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে টপিকটি নিয়ে আলোচনা করব, তা হল রাইট ফর্মস অফ ভার্বস, মানে ভার্বের সঠিক ব্যবহার, দ্য ইউজেস অফ রাইট ফর্মস অফ ভার্ব, কিভাবে ভার্বের সঠিক ব্যবহারটি করা যায়। তো এই টপিকটি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে এটি আসে কি হিসেবে, পাঁচ নম্বর কোশ্চেন হিসেবে আসে, সেকেন্ড পেপারে পাঁচ নম্বর কোশ্চেন হিসেবে আসে। ওইখানে দশটি গ্যাপ দেওয়া থাকে, ওই দশটি গ্যাপ তোমাদেরকে ফিল আপ করতে হয় কি অনুসারে, টেক্সটি অনুসারে আর সাবজেক্ট অনুসারে। টেক্সটি কিভাবে, কোন সেন্সের উপর লেখা হয়েছে, কোন টেন্সের উপর লেখা হয়েছে, ওগুলো বুঝে তারপরে তোমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হয়, ফিল আপ করতে হয়। ওকে, দেখি তোমাদের কোয়েশ্চেন পেপারে এই রাইট ফর্ম অফ ভার্বটি কিভাবে আসে। পাঁচ নম্বর কোয়েশ্চেন লক্ষ্য করো, পাঁচ নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর ৫, রিড দ্য টেক্সট, টেক্সটি পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, গ্যাপস গুলো মানে শূন্যস্থান গুলো পূরণ করো উইথ দিয়ে। কি দিয়ে পূরণ করতে হবে? উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে পূরণ করতে হবে। কি অনুসারে? অ্যাজ অনুসারে, পার সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে, অ্যান্ড কনটেক্সট মানে লিখাটা অনুসারে, লিখাটা কোন টেন্স দাবি করে, কোন সেন্স প্রদান করে, ওই সেন্স অনুসারে। আচ্ছা দেখি, প্রোটো কনটেক্সট তোমাদের ভালো করে পড়তে হবে, একবার, যদি না বোঝো দুইবার, যদি না বোঝো তিনবার, কোন টেন্সে আছে সেটা বোঝার জন্য দুইবার তিনবার যতবার তোমার প্রয়োজন হয় ভালো করে বুঝে নেবে। তারপর বুঝতে হবে কোন মোডে রয়েছে, অ্যাক্টিভ মোডে রয়েছে না প্যাসিভ মোডে রয়েছে। ওকে ফাইন, আমরা একবার পড়ে নিই ভালো করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটি কোন টেন্সে রয়েছে। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ কনসিডার অ্যান এমার্জিং প্রগ্রেসিভ কান্ট্রি, ইট ইজ নো লঙ্গার রিগার্ড অ্যাজ এ পোর কান্ট্রি, আওয়ার পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ ডে বাই ডে, অল দ্য ইকোনমিক ভেরিয়েবলস ফাংশন ওয়েল, ইফ উই ওয়ান্ট কন্টিনিউ দ্য ইকোনমিক ফ্লো আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট শুড ডেভেলপ, পলিটিক্যাল স্টেবিলিটি ইন দিস কানেকশন নিড উইথ এ ভিউ টু এনশিওর আওয়ার অনওয়ার্ড মার্চ, ফরেন ইনভেস্টমেন্ট ইজ ক্রুশিয়াল, ইট ইজ হাই টাইম উই অ্যাপ্রিহেন্ড ইট ফর বিল্ডিং এ রিচ বাংলাদেশ, হোল হার্টেড এফোর্টস বি দ্য ডিমান্ড অফ দ্য টাইম। ফাইন, আমরা পরে মোটামুটি বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে রয়েছে, অর্থাৎ প্রেজেন্টই রয়েছে। দেখি এই সেন্টেন্সটির দিকে, লুক অ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স ইজ হিয়ার, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ কনসিডার, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ কনসিডার অ্যান ইমার্জিং প্রগ্রেসিভ কান্ট্রি, দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স। ওকে, সি হিয়ার, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়, ইন্ডিকেট করে। আবার লক্ষ্য করো, বাংলাদেশ, বাংলাদেশ কি নিজে বিবেচনা করতে পারে না মানুষেরা বিবেচনা করে, অর্থাৎ আমরা বিবেচনা করি, আমরা বিবেচনা করি, তাহলে সাবজেক্ট হওয়া উচিত ছিল প্রথমে উই কনসিডার বাংলাদেশ, সেন্টেন্সটি এভাবে হওয়া উচিত ছিল। কিন্তু বাংলাদেশ মানে অবজেক্টটি কি করেছে, আগে চলে আসছে, অবজেক্টটি কি করেছে, আগে চলে আসছে। তোমরা জানো যে কোন সেন্টেন্সে অবজেক্ট যদি আগে চলে আসে সেই সেন্টেন্সটিকে প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ মোড বলা হয় বা প্যাসিভ ভয়েস বলা হয়। তাহলে প্যাসিভ ভয়েসের নিয়মটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হলো অবজেক্ট এমিজার ভার্বের থার্ড ফর্ম। ওকে, এখানে আবার এই সেন্টেন্সের দিকে থাকাও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। উই কনসিডার বাংলাদেশ, আমরা বাংলাদেশকে বিবেচনা করি, এটাকে প্যাসিভ করলে কি দাঁড়াবে, বাংলাদেশ ইজ
Bangladesh is considered. Bangladesh is considered. মানে বাংলাদেশকে বিবেচনা করা হয়। ত্রুটি পেয়ে গেছে। At present, Bangladesh is considered. বাংলাদেশকে বিবেচনা করা হয়। An emerging progressive country. একটি প্রগতিশীল দেশ হিসেবে বাংলাদেশকে কি করা হয়? বিবেচনা করা হয়। তাহলে উত্তরটি কি হবে? লক্ষ্য করো, উত্তরটি হবে is considered. উত্তরটি কি হবে? Is considered. It is no longer. এটা আর নয়। It is no longer. এটাকে আর না। এটাও passive mode রয়েছে। কারণ কি? এই যে ইট, এটাকে বিবেচনা করা হবে। এটা নিজে বিবেচনা করতে পারে না। তার মানে এখানে অবজেক্ট ফর্মটি আগে চলে আসছে। কি করেছে এখানে? অবজেক্ট ফর্মটি আগে চলে আসছে। অবজেক্ট ফর্মটি যদি আগে চলে আসে, সেক্ষেত্রে এটাকে কো, সেক্ষেত্রে এটাকে কি বলা হয়? প্যাসিভ মোড বা প্যাসিভ সেন্টেন্স বলা হয়। তাহলে ইট ইজ নো লঙ্গার, এটা আর নয়। তাহলে এখানে কি হবে? ভার্বের থার্ড ফর্ম হবে। ইট ইজ নো লঙ্গার রিগার্ডেড। ইট ইজ নো লঙ্গার রিগার্ডেড, এটাকে আর বিবেচনা করা হয় না। এস হিসেবে, এস হিসেবে এ পুর কান্ট্রি, এটাকে আর দরিদ্র দেশ হিসেবে বিবেচনা করা হয় না। তারপরে দেখো আওয়ার পার ক্যাপিটা ইনকাম, পরের সেন্টেন্সের দিকে লক্ষ্য করো। আওয়ার পার ক্যাপিটা ইনকাম, আওয়ার পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ ডিভাইডেড। আমরা এখানে একটি কি ওয়ার্ড পেয়েছি, যে ওয়ার্ডটি আমাদেরকে নির্দেশ করবে কোন টেন্স ব্যবহার করতে হবে। ডিভাইডেড থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আওয়ার পার ক্যাপিটা ইনকাম এটি হলো কি? এটি সাবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন পড়ালে কি? সাবজেক্ট এমএস আর ভার্বের সাথে আইএনজি। যদি থার্ড পারসন সাবজেক্টটি যদি আওয়ার পার ক্যাপিটা ইনকাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে কি হবে? ইজ। আওয়ার পার ক্যাপিটা ইনকাম ইজ ইনক্রিজিং ডিভাইডেড। আমাদের মাথা পিছু আয় দিন দিন কি করতেছে? বাড়তেছে। তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে ইজ, উত্তরটি হবে ইজ ইনক্রিজিং। উত্তরটি কি হবে? ইজ ইনক্রিজিং। তোমাদেরকে আরেকটি নিয়ম শিখায়, যে সকল ভার্বের শেষে, ভার্বের মূল ফর্মের শেষে ই থাকে, আইএনজি দেওয়ার সময় ইটি উঠাই দিতে হয়। ইটি উঠাই তারপরে কি করতে হয়? আইএনজি দিতে হয়। তার মানে কি হবে? ইনক্রিজিং, ইটি থাকবে না। তারপরে অল দা ইকোনমিক ভেরিয়েবলস, আগেরটি বিষয়টা এমন না যে আমাদের পার ক্যাপিটা ইনকাম দিন দিন বাড়তেছে আর আমাদের ইকোনমিক সেক্টরগুলো, ক্ষেত্রগুলো দিন দিন বাড়তেছে না বা ভালোভাবে কাজ করতেছে না, এরকম না। পার ক্যাপিটা ইনকামটা বাড়তেছে, কি কারণে বাড়তেছে? আমাদের ইকোনমিক ভেরিয়েবল গুলো কি করতেছে? দিন দিন বাড়তেছে। তাই তাহলে অল দা ইকোনমিক ভেরিয়েবলস কি করতেছে? আর ফাংশনিং ওয়েল, আর ফাংশনিং ওয়েল। এখানে আর ব্যবহার করলাম কেন? কারণ সাবজেক্টটি পেয়েছি প্লুরাল। তোমরা জানো যে আর হলো প্লুরাল। আরটা কিসের জন্য? প্লুরালের জন্য। তাহলে আর ফাংশনিং, অল দা ইকোনমিক ভেরিয়েবলস আর ফাংশনিং ওয়েল, খুব ভালোভাবে কি করতেছে? কাজ করছে। নেক্সট লক্ষ্য করো, নেক্সটে কি রয়েছে? ইফ উই ওয়ান্ট, যদি আমরা চাই। ইফ উই ওয়ান্ট, যদি আমরা চাই, এখানে আছে কন্টিনিউ, কন্টিনিউ দা ইকোনমিক ফ্লো। ওয়ান্ট একটি ভার্ব, ওয়ান্ট কি? একটি ভার্ব। কন্টিনিউ আর একটি ভার্ব। মনে রাখো একই সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব একসাথে হলে টু দিয়ে পৃথক করতে হয়। সিম্পল সেন্টেন্স কাকে বলে? একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট, তাকে সিম্পল সেন্টেন্স বলে। দিস ইজ সিম্পল সেন্টেন্স হিয়ার, এই অংশটুকু সিম্পল সেন্টেন্স। এন্ড দেন আদার থিং, এন্ড ইফ উই ওয়ান্ট, যদি আমরা চিন্তা করি, ইফ ইউ ওয়ান্ট, এখানে দেখো কন্টিনিউ একটি ভার্ব রয়েছে, দুটো ভার্ব একসাথে হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু, তাহলে কি দিয়ে পৃথক করতে হবে? দুটো ভার্ব একসাথে হলে টু দিয়ে পৃথক করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দ্য ইকোনমিক ফ্লো, আমরা যদি অর্থনৈতিক প্রবাহটাকে উন্নত ডেভেলপ করতে চাই, যদি আমরা চাই চালিয়ে যেতে ইকোনমিক ফ্লো, অর্থনৈতিক প্রবাহটাকে, আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট,
আমাদের অভ্যন্তরীণ আমাদের ভিতরগত ব্যবস্থাপনা পদ্ধতি যেটা আছে এটাকে কি করতে হবে, উন্নত করতে হবে। এই জায়গাটা আর একটা সেন্টেন্স ধরে নাও তাহলে সহজ হবে। আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট, এটা অবজেক্ট, কারণ ইন্টারনাল ম্যানেজমেন্ট নিজের ক্ষমতা নেই উন্নতি করার, নিজেকে উন্নত করার বা উন্নতি হওয়ার নিজের ক্ষমতা নেই। এটা কাকে করতে হয়? একটা সাবজেক্টে সে করবে, মানে আমাদের করতে হয়। তাহলে সেন্টেন্সটা এরকম, একটি মোড এরকম ছিল, উই শুড ডেভেলপ আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট, উই শুড ডেভেলপ আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট, উই শুড ডেভেলপ আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট। তাহলে এটাকে কি করতে হবে এখন, যেহেতু অবজেক্টটি আগে চলে আসছে, আমাদেরকে প্যাসিভ মোডে নিতে হবে। কোন মোডে নিতে হবে? প্যাসিভ মোডে। তো প্যাসিভ মোডে নিতে হলে কি করতে হবে? শুডটি যেহেতু মডেল অক্সিলারি, আমাদের প্যাসিভ মোডে নেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? বি ব্যবহার করতে হবে। আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট, আবার বলছি, অবজেক্টটি আগে চলে আসার কারণে এটা প্যাসিভ মোডে চলে গেছে। তাহলে আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট শুড বি ডেভেলপড, ইডি হবে সাথে। কারণ কি? এখানে বি হবে শুড থাকার কারণে, যত মডেল অক্সিলারি আছে এগুলোকে প্যাসিভ করতে কি দিতে হয়? বি দিতে হয়। আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট শুড বি ডেভেলপড। তাহলে উত্তরটি কি হবে? বি ডেভেলপড। এর উত্তর কি হবে? বি ডেভেলপ। এর উত্তর কি হবে? বি ডেভেলপড। তারপরে পলিটিক্যাল স্টেবিলিটি ইন দিস কানেকশন, এই পলিটিক্যাল স্টেবিলিটি, স্টেবিলিটি মানে পলিটিক্যাল, রাজনৈতিক স্টেবিলিটি, রাজনৈতিক পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থায়িত্বটাও ইন দিস কানেকশন, এই ক্ষেত্রে নিড মানে কি? প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থায়িত্ব, স্থিতিশীলতা, স্থিতিশীলতা ইন দিস কানেকশন, এক্ষেত্রে প্রয়োজন। আবার এটাও প্যাসিভ মোডে আছে। একটি মোডটা এরকম ছিল যে উই নিড পলিটিক্যাল স্টেবিলিটি ইন দিস কানেকশন, প্যাসিভ করলে কি দাঁড়াবে? পলিটিক্যাল স্টেবিলিটি ইন দিস কানেকশন ইজ নিডেড। কারণ কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ এর স্ট্রাকচারটা কি? আবার বলছি, অবজেক্ট, এমিজার, ভার্বের থার্ড ফর্ম, বাই, তারপরে হলো সাবজেক্ট। তাহলে কি হলো এখানে? পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন দিস কানেকশন ইজ, বুঝে যাও, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, কি আছে এখানে? উইথ এ ভিউ টু। তোমরা জানো বা শিখেছো যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টুর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টুর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কতগুলো ফ্রেজ রয়েছে যেগুলোর সাথে টু থাকা সত্ত্বেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না? ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়ে যায়। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হয়ে যাবে? আইএনজি। যেমন ধরো গেট ইউজ টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অ্যাডিক্টেড টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, উইথ এ ভিউ টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কন্ট্রিবিউটেড টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে এখানে উইথ এ ভিউ টুর পরে কি হবে? এনশিওরিং। আবার বলে দিচ্ছি, লাস্টের কিন্তু ইটি থাকবে না, তাহলে ই এন এস ইউ আর আইএনজি হবে, এনশিওরিং। উইথ এ ভিউ টু এনশিওরিং আওয়ার অনওয়ার্ড মার্চ, ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগটা ইজ ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। ইট ইজ হাই টাইম, লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম, কি লেখা আছে এখানে? ইট ইজ হাই টাইম, কি লেখা আছে এখানে? ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম এর নিয়মটি আবার মনে করো, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, এদের পরে সাবজেক্ট থাকলে তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়, এদের পরে সাবজেক্ট থাকলে তারপরে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে। ইট ইজ হাই টাইম উই এপ্রিহ্যান্ড দ্যাট, উত্তরটি কি হবে? এপ্রিহ্যান্ডেড। ইট ইজ হাই টাইম উই এপ্রিহ্যান্ডেড ইট, তার মানে আয়ের উত্তর কি হবে? এপ্রিহ্যান্ডেড। আয়ের উত্তর কি হবে? এপ্রিহ্যান্ডেড। ইট ইজ হাই টাইম উই এপ্রিহ্যান্ডেড ইট। তারপরে আসো এখানে, ফর বিল্ডিং এ রিচ বাংলাদেশ, নির্মাণ করার জন্য একটি রিচ বাংলাদেশ, হল হার্টেড এফোর্টস, হল হার্টেড এফোর্টস, সকল আন্তরিক প্রচেষ্টা, এখানে বিভার ব্যবহার করতে বলা হয়েছে, হল হার্টেড এফোর্টস, তারপরে কি ব্যবহার করতে বলা হয়েছে? বিভার। হ্যাঁ, বিভার তোমরা জানো যে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন, এই পাঁচটি হলো কি? ছয়টি হলো বিভার, এম ইজ আর ওয়াজ ওয়ার বিন,
তো হোল হার্টেড এফোর্টস আসলেই দরকার, তাহলে কথাটি সত্য। তো সত্য কথা বলে বা চিরন্তন সত্য বোঝালে এটি কোন টেন্সে চলে যায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। ভিভার্ব হিসেবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখানে এফোর্টসটি বহুবচনে আছে, কিসে আছে? বহুবচনে আছে। তাহলে কি বসাতে হবে? আর। হোল হার্টেড এফোর্টস আর দ্য ডিমান্ড অফ দ্য টাইম, এটাই কি আমাদের অত্যন্ত প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, এবার উত্তরগুলি কি হবে আরেকবার আমরা দেখে নিই। প্রথমটার উত্তর হবে ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড। প্রথমটির উত্তর কি হবে? ইজ কনসিডার্ড। দ্বিতীয়টির উত্তর কি হবে? ইজ রিগার্ডেড। তৃতীয়টির উত্তর কি হবে? ইজ ইনক্রিজিং। ডির উত্তর কি হবে? আর ফাংশনিং। এর উত্তর কি হবে? টু কন্টিনিউ। এফ এর উত্তর কি হবে? বি ডেভেলপ। জের উত্তর কি হবে? ইজ নিডেড। এস এর উত্তর হবে এনশিওরিং। আই এর উত্তর হবে অ্যাপ্রিহেন্ডেড। আর জের উত্তর হবে আর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও আরেকবার আমরা একটু দেখি কি আমরা শিখতে পারলাম। আমরা এখানে শিখতে পারলাম যে প্রথম লক্ষ্য করতে হবে যে কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রয়েছে, কথাগুলো সত্য, সেই কারণে এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রয়েছে। তারপরে অবজেক্টটি যদি আগে চলে আসে, অবজেক্ট আগে চলে আসলে সেটি কি হবে? প্যাসিভ ভয়েস হবে। আমাদেরকে ওই প্যাসিভ ভয়েসের রুল মেনটেন করে সঠিক ফর্মটা ভার্বে বসাতে হবে। আর ডেভার্ডে থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ডেভার্ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দুটো ভার্ব একসাথে হলে, দুটো ভার্ব একসাথে হলে টু দিয়ে পৃথক করে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, যেটাকে বলা হয় ইনফিনিটিভ। আবার বলে নি, ইনফিনিটিভ কাকে বলে? টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম কে কি বলে? ইনফিনিটিভ বলে। তারপরে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ওই সেন্টেন্সটাতে আমরা দেখলাম যে অবজেক্টটি আগে চলে আসছে, তারপরে রয়েছে শুট, মানে মডেল অক্সিলারি রয়েছে। তো মডেল অক্সিলারি থাকার কারণে আর অবজেক্টটি আগে চলে আসার কারণে আমাদেরকে কি করতে হবে? এটাকে প্যাসিভে নিতে হবে। আর প্যাসিভে নিতে হলে যত মডেল অক্সিলারি আছে, অর্থাৎ ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর ক্ষেত্রে কি করতে হবে? বি ব্যবহার করতে হবে, তার মানে শুড বি ডেভেলপড। তারপরে উইথ এ ভিউটার পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। উইথ এ ভিউটার পরে ভার্বের সাথে আইএনজি। আর ইট ইজ হাইটেন, এরপরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছি, রাখছি। আর রাইট ফ্রম ভার্বের প্রথম পর্ব আমরা এখানেই আজকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর আমাকে যিনি অনুপ্রাণিত করছেন বারবার তোমাদের ক্লাস নেওয়ার জন্য, তিনি আর কেউ নন, ন্যাশনাল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব শহীদুল আলম স্যার। ওনা তোমাদের জন্য অনেক আন্তরিক। তিনি সবসময় তোমাদের কিভাবে ভালো করানো যায় এই চিন্তায় তিনি সবসময় মগ্ন থাকেন। আর যার ভাবনা, যার চিন্তা, যার চেতনা, তার সবকিছু তিনি বলে থাকেন যে আমি আমার কলেজকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমরা এই লোকটার জন্য, অর্থাৎ আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার, প্রিন্সিপাল স্যার, শহীদুল আলম স্যারের জন্য তোমরা দোয়া করবা। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দারাজ করে, আর পরকালে যেন আল্লাহ ওনাকে ব্যস্ত দান করে। আজ আর নয়, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।